2020 সালে ভৈরব নদের মৃতপ্রায় ভৈরব নদের খনন কার্যক্রম শুরু হয়েছে। এখন সেটা দেখতে পাচ্ছি যশোরের, আমি এখন যশোরের মূল কেন্দ্র তোরাটানাতে, একেবারে সেন্টার পয়েন্ট যশোরের যেটা বলা হয়। দূরে কালেক্টরেট ভবনটা দেখতে পাচ্ছি, লাল দ্বিতল ভবন, কালেক্টরেট ভবনটা দেখা যাচ্ছে। এটা ঐতিহ্যবাহী প্রাচীন একটা ভবন যশোর শহরের, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়। তো এই ভৈরব নদ, ভৈরব মানে হলো ভয়ঙ্কর বা ভয়াবহ। মূলত গঙ্গার শাখা নদী জলাঙ্গি থেকেই উৎপত্তি ভৈরব নদের। গঙ্গা পদ্মা নদীর মূল প্রবাহ এই নদকে প্রমত্তা ভয়াবহ রূপ দিয়েছিল, সেই থেকেই ভৈরব নামের উৎপত্তি। এর দুটো শাখা নদী আছে, ইছামতি নদী এবং কপোতাক্ষ নদী। ইছামতির কিছু অংশ ভারতে আর বাংলাদেশের বাকিটুকু বাংলাদেশ সাতক্ষীরা জেলায় পড়েছে। তো মূলত ভৈরব নদী বাংলাদেশ, ভারত আর বাংলাদেশের ভিতরে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, খুলনা জেলার উপর দিয়ে প্রবাহিত। মোট 242 কিলোমিটার, তথা 150 মাইলের মতো এর দৈর্ঘ্য ভৈরব নদ। তো প্রাচীন অনেক ইতিহাস আছে ভৈরব নদের, সেটাও শোনা যায় যে আজ থেকে হাজার হাজার বছর আগে মিশর, গ্রিস, বিভিন্ন দেশ থেকে বণিকেরা এই নদীপথ ব্যবহার করেই জাহাজে করে ব্যবসা বাণিজ্যর জন্য যেতেন। তো এরকম ইতিহাসও লোক মুখে জনশ্রুতিতে এবং বিভিন্ন স্থানীয় ইতিহাসের কিছু বইয়ের পাতায়ও পাওয়া যায়। যশোর শহরের মূল কেন্দ্র, যেখানে সব জায়গা থেকেই, সব জেলা থেকে লোক আসলেই এই মূল কেন্দ্রের উপত্যে দোয়াটানা মোড় দিয়েই যাতায়াত সবারই কম বেশি পড়ে, সেখানেই কিন্তু নদীটা যেটা সেন্টার পয়েন্ট, সেখানেই কিন্তু নদী একেবারে নর্দমার রূপ ধারণ করেছে। কালে কালে নাব্যতার আসবে, ব্রিটিশ আমলের শেষ দিক থেকে, মূলত 100 বছর আগে থেকেই এই নদের নাব্যতা, মানে পানি প্রবাহে বাধা প্রাপ্তি শুরু হয় ব্রিটিশ শাসনের শেষ দিকে। তখন থেকে আস্তে আস্তে কালে কালে 1 শতাব্দীর ভিতরেই নদটি মৃতপ্রায় রূপ ধারণ করেছে। তো শহরের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সরকারি উদ্যোগেই নদের খনন কার্যক্রম চলছে। প্রথম দিকে কচুরিপানা টানা যখন এটা পরিষ্কার করে ফেলা হলো, এবার স্যালো দিয়ে পানি নিষ্কাশন করে নেওয়া হচ্ছে, বাঁধ দিয়ে ওই পাশটা আগে খনন করে নেওয়া হবে। আর দূরে তো কালেক্টরেট ভবন দেখতেই পাচ্ছেন, এটাও যশোরের প্রাচীন ঐতিহ্যবাহী ভবন, বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়। নীল বিদ্রোহ, ব্রিটিশ শাসনামলের অনেক শাসনের সাক্ষী এই ভবনটি। তো এই যে এইভাবে খনন করা হচ্ছে, খনন করার পরে শেষ দিকে আমি দেখাবো যে কিভাবে সম্পূর্ণ, মানে চেহারাটা বদলে দেওয়া হয়েছে এবং দড়াটানা মোড়ে খুব সুন্দর একটা ন্যাচারাল সিনারি বা লুক এসছে। অনেক দর্শনার্থী কিন্তু এই খনন কাজ দেখছে, আমার আশেপাশেই কিন্তু অনেক দর্শনার্থী রয়েছে। দড়টানা মোড় হলো যশোর শহরের সবথেকে ব্যস্ত একটা জায়গা,
যেহেতু সেন্টার পয়েন্ট বলা চলে, যদিও কাগজ কলমে সেন্টার পয়েন্ট একেবারে জিরো পয়েন্ট যেটা ঈদগাহ ময়দানের ওখানে, কিন্তু ব্যস্ততার দিক থেকে কিন্তু সেন্টার পয়েন্ট বলা চলে সব জায়গা থেকে মানুষ কিন্তু দড়টানা মোড়ে, এই যশোর শহরের সব জায়গার মানুষই দড়টানা মোড়ে এসে তাদের এখানে দড়টানা মোড়ের আশেপাশেই কার্যক্রম থাকে। যেহেতু এখানে হাসপাতাল, গ্রাম থেকে একটা হাসপাতালে আসলেও এখানে এই হাসপাতাল, আবার কোনো কিছু কেনাকাটা বা মার্কেটিং এর দরকার হলেও সেটাও কিন্তু এই আশেপাশেই, তো সেজন্যই প্রচুর পরিমাণ মানুষের যাতায়াত দড়টানা মোড় দিয়েই থাকে। প্রাচীন সময়ের গহ্বরে যদি ডুব দেওয়া যায় তো ভাবলে অবাক হতে হয় যে একটা সময় হয়তো এই দুই নদীর দুপারে কোথাও এরকম সুউচ্চ বিল্ডিং ছিল না, খরস্রোতা স্রোত বয়ে যেত, দুই পাশে হয়তো ছিল জঙ্গলে ঘেরা কোনো গ্রাম, এরকমটাই ছিল। অদূরে হযরত গরিব শাহ রহমতুল্লাহ আলাহির একটি মাজার এখনও বিদ্যমান, মাজারটি এই যে খননের পর 2021 সালে এসে দেখুন যে ভিউটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে, খুব সুন্দর ভিউ হয়েছে, কিন্তু নদী কত কুৎসিত নর্দমাময় একটা চেহারা ছিল, সেখান থেকে কিন্তু খুব সুন্দর একটা লুক এসছে দুই দিকেই, ব্রিজের দুই দিক থেকেই আমি ভিডিওতে দেখাচ্ছি, খুব সুন্দর লুক এসছে এখন, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। ২০২০ সালে ভৈরব নদে